নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপ মার্গি। বন্ধুরা, ফাইনালি আপনাদের সকল ক্যান্ডিডেটের জন্য একটা অনেক বড় গুড নিউজ এখানে নিয়ে চলে এসেছি। ফাইনালি আপনাদের অনেক দিনের অপেক্ষা এখানে শেষ হয়েছে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2023 এর অফিসিয়াল নোটিফিকেশন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়ে গেছে। প্রায় 1420 প্লাস ভ্যাকেন্সি এখানে অফিসিয়ালি নোটিফাইড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলুন তাড়াতাড়ি গিয়ে কমপ্লিট এখানে নোটিফিকেশনটা দেখে নিচ্ছি যে কখন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ফর্ম ফিল আপের প্রসেস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কমপ্লিট ডিটেলস দেখবো। তাই প্লিজ ভিডিওটি কোথায় স্কিপ করবেন না, কমপ্লিট দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। আগে আমরা এখানে শর্ট নোটিফিকেশনটা দেখে নিচ্ছি, তারপরে কমপ্লিট ডিটেলসটা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। আপনাদের ফাইনালি অনেক দিন থেকে আপনারা ওয়েট করছিলেন যে এখানে প্রায় 2019 সাল থেকে কোনো ভালো ভ্যাকেন্সি এখানে আসেনি, কিন্তু এখানে আজকে 2023 অফিসিয়াল নোটিফিকেশন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত করা হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিস WBPRB নোটিস XYZ, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভ ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখে নিচ্ছি কী রয়েছে। এজ, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট বি মোর দ্যান 30 ইয়ার্স, মানে 18 বছর থেকে 30 বছর অবধি আপনাদের এখানে এজ লিমিট রয়েছে, ঠিক আছে। তারপরে অ্যাজ পার দ্য ক্যাটেগরিজ সেই এজটা ইনক্রিজ করতে পারে, আপনারা চেক করে নেবেন, এছাড়াও আপনারা জানেন, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ল্যাঙ্গুয়েজ আপনাদের দরকার রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট দ্য প্রভিশন উইল নট বি applicable to the persons who are permanent residents of Hill Subdivision of Darjeeling and Kalimpong district for whom the provisions laid down in the West Bengal Officials Language Act 1961. তারপরে এখানে হোম গার্ড, এনভিএফ পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ডিজায়ারাস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ অন 1/1/2023। তো যারা হোম গার্ডে ডিউটি করছেন আপনাদেরকে এখানে 3 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার রয়েছে, এবার আপনারা দেখে নেবেন। তারপর ফর দ্য ভ্যাকেন্সি রিজার্ভ আন্ডার স্পোর্টস কোটা, এখানে আপনাদের স্পোর্টস কোটার ভ্যাকেন্সি ডিটেল দেওয়া রয়েছে যে রিজার্ভ থাকবে। এবার আমরা মেন জিনিসে চলে আসছি, আপনারা কখন থেকে এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন, অনলাইন হবে কখন থেকে, 23rd of April 2023 থেকে, মানে 23 তারিখ থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন টু 22/5/2023, মানে 22 মে 2023 অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফর উইচ দ্য লিঙ্ক উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ http://wbpolice.gov.in। আপনারা মানে 23 তারিখ থেকে 5 তারিখ অবধি, সরি 23 তারিখ থেকে আপনারা 22 তারিখ মে মাস অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের লিঙ্ক অ্যাভেলেবল থাকবে, আপনাদের আপনারা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস বিফোর অ্যাপ্লাইং, ঠিক আছে। এবার আমরা মেন জিনিসে চলে যাচ্ছি, এবার এখানে কী করে অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনারা জানেন, অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবেন, ওখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার চলে যাই আমাদের অফিসিয়াল নোটিফিকেশানে। তো দেখুন আমরা চলে এসেছি কমপ্লিট নোটিফিকেশানে, যেটা প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023 ইন দ্য পে স্কেল অফ লেভেল 6 ইন দ্য পে ম্যাট্রিক্স 22,700 থেকে 58,500 অবধি, ঠিক আছে। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ আপনারা দেখতে পাচ্ছেন, ইউআর এর জন্য 343 ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ইসি জন্য আপনাদের 227, ইউআর আনরিজার্ভড, তারপর আনরিজার্ভড হচ্ছে এসজি এনভিএফ 113টা, মানে এরকম করে আপনারা এখানে চেক করতে পারেন। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 1420 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট, টোটাল ভ্যাকেন্সিজ অ্যাজ স্টেটেড অ্যাভাভ ইজ পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্টেড টু চেঞ্জ, মানে এটা প্রভিশনাল ভ্যাকেন্সি রয়েছে, এটা পরে হয়তো বাড়তেও পারে, ঠিক আছে, কিন্তু এখন 1420 আছে, ঠিক আছে। তারপর এখানে হোম গার্ডের ডিটেলস সেটা আমি আপনাদের সকল ক্যান্ডিডেটসকে বলে দিলাম, ঠিক আছে। এবার নিচে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা জেনে গেছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দরকার রয়েছে। নেক্সট, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট আপনাদের কী দরকার রয়েছে সেটাও দেখে নিন। ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ যারা এক্সেপ্ট গোর্খাজ, গারওয়ালিজ, রাজবংশীজ, ঠিক আছে, এটা আপনাদের দরকার রয়েছে। হাইট 160 সেন্টিমিটার, ওয়েট 49, আর চেস্ট দরকার নেই, ঠিক আছে। তারপরে গোর্খাস, গারওয়ালিস, রাজবংশীজ অ্যান্ড শেডিউল ট্রাইবস, এটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে 152, ঠিক আছে। তারপরে ওয়েট থাকবে 45 কেজি,
নেক্সট হচ্ছে আপনাদের মেথড অফ রিক্রুটমেন্ট। আপনাদের মেথড অফ রিক্রুটমেন্ট কি রয়েছে? তো প্রথমে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট। আপনাদের আগে পিএমটি হবে, তারপরে উইচ উইল অ্যাক্ট অ্যাজ এ স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে আপনাদের পিএমটি আর পিইটি কন্ডাক্ট করানো যাবে, ঠিক আছে। ফাইনাল রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তারপরে আপনাদের প্রিলিমিনারি টেস্ট হবে 100 মার্কসের। এটা সিলেবাস রয়েছে, প্যাটার্ন রয়েছে, ঠিক আছে। এর উপরে আমি একটা কমপ্লিট ভিডিও আপনাদের সকল ক্যান্ডিডেটের জন্য বানিয়ে দেবো, কিন্তু এখন এটা রয়েছে শর্ট নোটিফিকেশন, আপনাদেরকে কমপ্লিট ডিটেল ওয়াইজ বলে দিলাম, ঠিক আছে। তারপরে নেক্সট আমাদের ভিডিওটা হবে যেখানে আমি কমপ্লিট ডিটেলসটা আপনাদের এক্সাম প্যাটার্ন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী করে হবে কমপ্লিট ডিটেলসটাও আপনাদেরকে বলে দেবো। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এই রিগার্ডিং কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই আপনাদের রিপ্লাই করবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন। আবার দেখা পরবর্তীতে, ধন্যবাদ।